আশা করছি আপনি ভালো আছেন। কোডার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি নোটিশ কিভাবে ফিক্স করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনারা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে পিএইচপি আপডেট রেকমেন্ডেড। তো এই যে সাইটটি যে সার্ভারে রাখা রয়েছে, এটার সার্ভারে এখন পিএইচপি ভার্সন 5.6.40 ব্যবহার করা হচ্ছে। তো রিকমেন্ড করতেছে 7.4 এ যাওয়ার জন্য অ্যাটলিস্ট। তো 5.6.40 এটা আগের ভার্সন, এখন 7.4 বা 8 চলে আসছে। তো পিএইচপি অবশ্যই আমাদেরকে যেটা লেটেস্ট ভার্সন এটাই ব্যবহার করা উচিত, কারণ এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছেন আপনার অনেক থিম রয়েছে। যেমন এখানে যে থিমটা অ্যাক্টিভ করা রয়েছে ব্লকসি থিম, এটা 7.এর নিচে কাজ করে না, 7.এর উপরে 7 ভার্সনের উপরে যে ভার্সনগুলো সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, লাইক 7.2, 7.4। ওকে, তো এটাই আমরা দেখবো যে এই পিএইচপি ভার্সন আপনারা কীভাবে আপডেট করতে পারেন। অবশ্যই সার্ভার থেকে আমাদেরকে আপডেট করতে হবে। আর এই যে কাজটা আমরা এখন দেখবো, এটা নিয়ে কিন্তু মানুষজন কাজকর্ম করতেছে ইন্টারন্যাশনাল বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমি এখন ফাইবার মার্কেট প্লেসে রয়েছে। তো এখানে যদি আপনি পিএইচপি আপডেট লিখে সার্চ করেন, তাহলেই আপনারা এই গিগুলো দেখতে পাবেন। যেমন এখানে আমি যদি একটি গিগ দেখাই, আপনি আপডেট ইউর ওয়েবসাইট পিএইচপি ভার্সন, তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ 216 ফাইভ স্টার রিভিউ রয়েছে ওনার। তো এরকম আরও অনেকেই রয়েছে যারা শুধুমাত্র এই পিএইচপি ভার্সনটা আপডেট করে দিচ্ছে। এই ছোট্টটা কাজ করে কিন্তু আপনি উপার্জন করতে পারবেন যদি করতে চান। তো আমরা দেখবো কীভাবে ফিক্স করতে হয়। তো প্রথমেই সে প্যানেলে লগ ইন করতে হবে। আমি এখানে কন্ট্রোল প্যানেলে অলরেডি লগ ইন করাই রয়েছে। আপনারা এখানে সার্চ করতে পারেন পিএইচপি ভার্সন লিখে, পিএইচপি দেন হচ্ছে ভার্সন। তো সিলেক্ট পিএইচপি ভার্সন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করবেন। যখন আপনারা এখানে ক্লিক করবেন, মূলত এই উইন্ডোটা ওপেন হবে। তো আমার এখানে অলরেডি ওপেন করাই রয়েছে, দেখতে পাচ্ছেন 5.6 আমি ব্যবহার করতেছি এখানে। তো এই চেঞ্জটা যেখানে করতে হবে, সিম্পলি আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন হচ্ছে 7.4, ওকে, এটা ব্যবহার করতে পারেন, বা লেটেস্ট হচ্ছে 8.0। ওকে, বাট আমি 8.0 ব্যবহার করতেছি না, যেহেতু রিকমেন্ড করতেছে থিম হচ্ছে 7.+, তো 7.4ই ব্যবহার করবো। আর 8 ভার্সনে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, অনেক থিম প্লাগ ইন রয়েছে প্রপারলি কাজ করে না, কিছুটা কনফ্লিক্ট করে। এই জন্য আমি 8 রিকমেন্ড না করে আপাতত 7.4 এখানে ব্যবহার করতেছি। বাট ইন ফিউচারে যখন আপনারা, ফর এক্সাম্পল, আমি ভিডিওটা আপলোড করার পর আপনি 6 মাস বা 1 বছর পর ভিডিওটা দেখতেছেন, তখন কিন্তু আপনি 8 ব্যবহার করলে হয়তো বা কোনো প্রবলেম হবে না, বা আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন, ওকে, একদম লেটেস্টে পারফেক্টলি কাজ করে কি না। তো আমি 7.4 এটি ব্যবহার করতেছি, এবং হচ্ছে সেটেস কারেন্ট, এতে ক্লিক করার পর সেটেস কারেন্টে ক্লিক করতে হবে, তাহলে এটা সেট হয়ে যাবে। ওকে, আর পিএইচপি ভার্সন অবশ্যই আমাদের আপডেটের ব্যবহার করা উচিত, কারণ হচ্ছে 5.6 থেকে 7.এ অনেক পারফরমেন্স ইনক্রিজ হয়েছে, ওকে, এবং সিকিউরিটিও ইম্প্রুভ করা হয়েছে। তো সিকিউরিটি এবং হচ্ছে পারফরমেন্স পারপাসে আমরা অবশ্যই লেটেস্ট পিএইচপি যে ভার্সন ওটাই ব্যবহার করার ট্রাই করব, যদি কোনো ইস্যু না আসে আর কি। ওকে, তো আমরা ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে আসার পর দেন হচ্ছে এখানে সিম্পলি রিলোড দেন, রিলোড দিলেই দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো ইস্যু নেই ড্যাশবোর্ডে, ওকে, আপডেটেড হয়ে গিয়েছে। তো ছোটোটা ইস্যু আপনারা কীভাবে ফিক্স করবেন, এটা নিয়েই আমাদের আজকের ভিডিওটি ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে পিএইচপি আপডেট রিকোয়ার্ড ইস্যুটি ফিক্স করতে হয়। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিবেন, আর হচ্ছে প্রয়োজনে শেয়ার করবেন, যদি শেয়ার করেন হয়তো অনেকেই উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।